শেখ হাসিনার বদান্যতায় বস্তি এখন নান্দনিক গ্রাম। চাঙ্গুড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী একটি গ্রাম। একটু পশ্চিমে এগুলেই দেখা মিলে প্রতিবেশী জেলা জয়পুরহাট ও অন্যদিকে দিনাজপুর। তবে নিজ জেলা সদর গাইবান্ধা বহুদূর। গ্রামীণ জনপদের চিরচেনা আঁকা বাঁকা সরু পথ গিয়ে মিশেছে এক পুকুর পাড়ে, নাম বস্তা পুকুর পাড়। এই পুকুরকে ঘিরে গড়ে উঠেছে নান্দনিক গ্রাম। চারপাশে বর্ণিল পাকা ঘর, মাঝখানে পুকুর, আলো জলজল করে। অথচ এখানে আগে ছিল ছোট ছোট মাটি ও খড়ের ঘর, বিদ্যুতের আলোহীন খুটখুটে অন্ধকার বসতি। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতালদের বাস। এই সাঁওতাল পল্লীর শীর্ণকায় মানুষের জীবনযাত্রা ও তাদের নানা গল্প সরেজমিনে শুনেছে জাগো নিউজের প্রতিবেদক। তারা জানিয়েছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর 50টি পরিবারের বাস এখানে। সরকারি জায়গায় থেকেও পরের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণার আলোকে গৃহহীনদের মুজিব বর্ষের উপহার হিসেবে ঘর দেওয়া হচ্ছে। আমরা আমাদের সেল থেকে সমতলে বসবাসরত প্রায় 3,000 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর করে দিয়েছি। পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে, কেউ গৃহহীন থাকবে না।